সীমান্তে অশান্তির জেরে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হলো নেভি ও এয়ারফোর্স চিফকে। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। ভারত পাকিস্তান উত্তেজনা গত কয়েকদিনে চরম মাত্রায় পৌঁছেছে। শুক্রবার ভারতীয় পাইলট অভিনন্দন মুক্তি পেলেও সীমান্তে অশান্তি এখনও জারি। এই পরিস্থিতিতে নিরাপত্তা বাড়ানো হলো বায়ুসেনা ও নৌসেনা প্রধানের। এখন থেকে ভারতের বায়ুসেনা ও নৌবাহিনীর প্রধান পাবেন জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাপ্রধান আগে থেকে এই নিরাপত্তা পান। পাকিস্তানের সঙ্গে সম্পর্কে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল বিএস ধানোয়া ও চিফ অফ নেভাল স্টাফ অ্যাডমিরাল সুনীল লাম্বার নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়। সরকারি এক আধিকারিক জানিয়েছেন বায়ুসেনা প্রধান ও নৌবাহিনী প্রধানকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হবে। জেড প্লাস সিকিউরিটির সঙ্গে বায়ুসেনা ও নৌবাহিনীর প্রধানের সংশ্লিষ্ট বাহিনীর কমান্ডোদের নিরাপত্তাও বহাল থাকবে। এর সঙ্গে যুক্ত হবে কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা সংস্থাগুলির পেরিফেরিয়াল নিরাপত্তার বন্দোবস্ত করবে। গত 14 ফেব্রুয়ারি পুলওয়ামা নারকীয় জঙ্গি হামলায় 40 জওয়ানের মৃত্যুর পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পায়। পুলওয়ামার হামলার পর থেকেই শুরু হয় উত্তেজনা। বায়ুসেনা সন্ত্রাস বিরোধী অভিযান চালাতে গত 26 ফেব্রুয়ারি পাকিস্তানে ঢুকে বালাকোট জঙ্গি সংগঠন জইশ ই মোহাম্মদের প্রশিক্ষণ শিবিরে এয়ার স্ট্রাইক করে। এর পরের দিন পাকিস্তানও F-16 সহ 24টি যুদ্ধবিমান নিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে, কিন্তু ভারতীয় বাহিনীর তাড়া খেয়ে বিমানগুলি ফিরে যায়। এর মধ্যে একটি F-16 বিমান ধ্বংস করে দেয় ভারতীয় বাহিনী।